হ্যালো বন্ধুগণ, বাংলাদেশ সেনাবাহিনী সৌদি আরবের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলতে চেষ্টা চালিয়ে যাচ্ছে, কারণ সেনাবাহিনীর যে সামরিক চাহিদা রয়েছে তার বড় একটি অংশ পূরণ করতে পারবে সৌদি আরব। 2022 সালে সৌদি আরবের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে সিদ্ধান্ত নেয় বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর। পরবর্তীতে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশকে সমরাস্ত্র প্রস্তাব দেয়। বাংলাদেশ চাইলে যে কোনো সমরাস্ত্র যৌথভাবে উৎপন্ন করতে পারবে। বাংলাদেশ ও সৌদি আরবের ঘনিষ্ঠ বন্ধুত্ব সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মাকরোশাহের সাথেই থাকুন। সৌদি আরবের পক্ষ থেকে বাংলাদেশের উপর এক ধরনের চাপ ছিল, কেননা 2018 সালে বাংলাদেশ থেকে সেনাবাহিনী প্রদান করার কথা ছিল। পরবর্তীতে বাংলাদেশ সরকার এই সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসে। বিষয়টি নিয়ে সৌদি সরকার ব্যাপক ক্ষুব্ধ হয়, তবে বাংলাদেশের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি সৌদি সরকার। 2022 সাল নাগাদ বাংলাদেশ বিভিন্ন দিক থেকে চাপের মুখে পড়ে। প্রথমত অর্থনৈতিক সংকট, দ্বিতীয়ত অপর্যাপ্ত সমরাস্ত্র এবং জ্বালানি সংকট। এই সমস্যাকে সমাধান করতে এবং সৌদি আরবকে কাছে টানতে সেনাবাহিনীকে কাজে লাগাতে আগ্রহী প্রতিরক্ষা দপ্তর, অর্থাৎ সৌদি আরবের নিরাপত্তায় সেনাবাহিনী পাঠাবে বাংলাদেশ। তবে সেনাবাহিনী পাঠানোর পূর্বে দীর্ঘমেয়াদী এবং গভীর আলোচনা প্রয়োজন। বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর সৌদি আরবের সঙ্গে আলোচনায় অনেক দূর অগ্রসর হয়েছে, যে কারণে বাংলাদেশ নৌবাহিনী প্রধান সৌদি সফর করেন, কারণ সামরিক বাহিনীর মূল ভিত্তি সেনা, নৌ এবং বিমান বাহিনী। এই তিন বাহিনীর সঙ্গে আলোচনা ব্যতীত অন্য দেশে সেনাবাহিনী মোতায়েন করা সম্ভব নয়। বাংলাদেশের নৌবাহিনী প্রধান অত্যন্ত গোপনীয়তার সাথে সৌদি আরব সফর করেন, এ বিষয়ে কোনো ধরনের তথ্য প্রকাশিত হয়নি। সৌদি আরবের মিলিটারি হেডকোয়ার্টারের সকল বিষয়ে আলোচনা হয়। পরবর্তীতে 2022 সালের অক্টোবর মাসে সৌদিতে সফর করেন সেনাবাহিনী প্রধান। সৌদি আরবের সেনাবাহিনী তাকে রাষ্ট্রীয় সম্মান দিয়ে গ্রহণ করেন। পরবর্তীতে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। এছাড়াও সমরাস্ত্র উৎপাদনকারী কারখানাও পরিদর্শন করেন, কারণ যৌথভাবে সমরাস্ত্র উৎপাদনের সুযোগ রয়েছে বাংলাদেশের। বাংলাদেশ বিমান বাহিনীর জন্য বোমা রপ্তানির সুযোগ দিয়েছে সৌদি আরব। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান সৌদি আরব সফর করলে এ বিষয়ে অফিসিয়ালি প্রকাশ করে অন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর, কারণ সকল সফর গোপনে করতে হয়, অন্যথায় শত্রু দেশগুলো বাংলাদেশকে চাপে ফেলতে পারে। কেননা কিছু কিছু দেশ কখনোই চায় না বাংলাদেশ সামরিক দিক থেকে শক্তিশালী হোক। 2022 সালের অক্টোবর মাসে বাংলাদেশ সেনাবাহিনীর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সৌদি আরব সফর করেন। এ সফরে একাধিক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ছিলেন এবং অত্যন্ত গোপনীয়তা বজায় রেখে সফর করেন। তারা সৌদি আরবের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন, এছাড়াও বিভিন্ন সামরিক ঘাঁটি পরিদর্শন করেন, যার দ্বারা বোঝা যায় সম্ভবত সেখানে সেনাবাহিনী মোতায়েন করবেন বাংলাদেশ। ধারণা করা যায় বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ফোর্স তাদের প্রশিক্ষণ প্রদান করতে পারে। এই ঘটনা প্রমাণ করে বাংলাদেশের সঙ্গে গভীর সামরিক চুক্তি হতে যাচ্ছে। গত 27 অক্টোবর সেনাবাহিনী প্রধান বাংলাদেশ ত্যাগ করে সৌদি সফর করেন এবং তিনি সেখানে আলোচনা করতে 3 দিন অবস্থান করবেন। এ সফরের গুরুত্ব অনেক বেশি, কেননা সেনাবাহিনী প্রধান সকল বিষয়ে আলোচনা করতে পারে, এছাড়াও সৌদি আরবের উচ্চপদ কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা করবেন। পরবর্তীতে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভায় অংশগ্রহণ করবেন, সেখানে সৌদি আরবের একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব থাকবেন। বাংলাদেশ সম্ভবত সৌদি আরবের নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়েন করার পরিকল্পনা করছে, যার পূর্বে গভীর আলোচনায় অংশগ্রহণ করছে একের পর এক সামরিক কর্মকর্তা। বিষয়টি প্রমাণ করে বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন করতে আগ্রহী। বিষয়টি নিয়ে উভয় দেশের মাঝে দরকষাকষি চলমান, অর্থাৎ বাংলাদেশ কতজন সেনাবাহিনী মোতায়েন করবে এবং সৌদি আরবের কোন কোন অঞ্চলে কাজ করবে বাংলাদেশ সেনাবাহিনী, এবং এর বিপরীতে বাংলাদেশকে সৌদি আরব কী কী ধরনের সহযোগিতা প্রদান করবে। বাংলাদেশ কতজন সেনাবাহিনী মোতায়েন করবে তা নির্দিষ্টভাবে বলা অসম্ভব, কারণ সম্পর্ক ঘনিষ্ঠ হলে সেনাবাহিনী মোতায়েন ধীরে ধীরে বৃদ্ধি পাবে। তবে কমপক্ষে 1 ব্যাটালিয়ন সেনাবাহিনী মোতায়েন করবে, অর্থাৎ 1800 সৈনিক। সম্ভবত ইয়েমেন সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করবে বাংলাদেশ সেনাবাহিনী, কারণ এই অঞ্চলের ঝুঁকিতে রয়েছে দেশের রাষ্ট্রীয় নিরাপত্তা। যৌথভাবে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ এবং সৌদি নিরাপত্তা বাহিনী, যে কারণে আরও বেশি ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হবে। বাংলাদেশ সেনাবাহিনী চাইলে সৌদি আরবে একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবে, কেননা পাকিস্তান প্রায় 20,000 সেনাবাহিনী মোতায়েন করছে সৌদি নিরাপত্তায়। বিভিন্ন তথ্য অনুযায়ী পাকিস্তান এ কারণে প্রতি বছর প্রায় $4 বিলিয়ন সামরিক সহযোগিতা পায়। বাংলাদেশ প্রাথমিকভাবে 2,000 সেনাবাহিনী মোতায়েন করলে কমপক্ষে $500 মিলিয়ন পাবে। এছাড়াও প্রবাসীদের জীবনমান বৃদ্ধি পাবে। বর্তমানে পাকিস্তানি প্রবাসীরা আরব দেশে রাজত্ব করে, কারণ তাদের সেনাবাহিনী দেশের নিরাপত্তার কাজ করে। বিনিময়ে আরব দেশ তাদেরকে বাড়তি সুবিধা প্রদান করে, যেখানে বাংলাদেশ প্রবাসীরা শোচনীয় অবস্থার সম্মুখীন। অন্যদিকে বিনিয়োগ নিয়ে আলোচনা করে সৌদি আরব। 2023 সালের জানুয়ারি মাসে বাংলাদেশ সফর করবেন সৌদি আরবের প্রধানমন্ত্রী এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তার এই সফর বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ $20 বিলিয়ন বিনিয়োগ করার সিদ্ধান্ত আসতে পারে এই সফরে। বাংলাদেশের অবস্থান থেকে প্রতি বছর $1-2 বিলিয়ন বিনিয়োগে আসে।
সুতরাং সৌদি আরব এক বছরে $20 বিলিয়ন বিনিয়োগ করলে এর দ্বিগুণ হবে। এতে বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামোর বড় ধরনের পরিবর্তন আসবে, তাছাড়া জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে। সেক্ষেত্রে অপরিসীম জ্বালানি তেল কিনবে বাংলাদেশ, যা স্বল্পমূল্যে ক্রয় করা সম্ভব। বাংলাদেশ সেনাবাহিনী আরব বিশ্বে পাকিস্তানের বিকল্প হতে চেষ্টা চালিয়ে যাচ্ছে, যার মাধ্যমে বাংলাদেশের অনেক সমস্যার সমাধান হবে। বিষয়টি আজ থেকে 5 বছর পূর্বে অনুধাবন করলে হয়তোবা এই সংকট তৈরি হতো না। বন্ধুগণ, সৌদি আরবের সাথে সম্পর্ক গড়ে তোলা আমাদের নিরাপত্তা ও জ্বালানি নিরাপত্তার জন্য এক গুরুত্বপূর্ণ অধ্যায় নয় কি? আপনি বাংলাদেশি হয়ে থাকলে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনি যদি এমনই আশ্চর্য ও আনকমন ভিডিও পছন্দ করে থাকেন তবে মাকরোশা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। দেখা হবে আগামী আয়োজনে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন। ধন্যবাদ।